হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন পর আরও একটা ভিডিও বানালাম। আজ আমরা যাচ্ছি ইস্টার উপলক্ষে এগ হান্টিং করতে। এটা ইউএসএর একটা খুব জনপ্রিয় ইভেন্ট। এই ইভেন্টটাতে সাধারণত কোনো নির্দিষ্ট পার্ক বা প্লেগ্রাউন্ডে অনেকে উদ্যোগ নিয়ে প্লাস্টিকের ডিমের মধ্যে ছোট ছোট খেলনা, চকলেট, ক্যান্ডি, স্টিকার এসব রেখে দেয়। প্রথমে কর্তৃপক্ষ পুরো জায়গাটাতে ডিমগুলো ছড়িয়ে দেয়, তারপর বাচ্চারা ওই ডিমগুলোকে কুড়োয়। তবে সব বাচ্চারা একটা করে বাকেট নিয়ে আসে, যে ডিমগুলো কুড়িয়ে পায় ওগুলো নিয়ে যাওয়ার জন্য। জাস্ট ছোটদের এটা একটা ফান। এই প্রথমবার আমরা ইস্টারে এগ হান্টিং করতে যাচ্ছি। লাস্ট ইয়ার আমরা মিস করে গেছিলাম। আজ এত লোকের সমাগম হয়েছিল যে কার পার্কিং করার জায়গা ছিল না। অনেক ঘোরার পর একজনের অনুমতি নিয়ে ওনার বাড়ির সামনে গাড়িটাকে পার্ক করে ইভেন্টটাতে গেলাম। এটা পুরো ইউএস জুড়ে নানান জায়গায় অনুষ্ঠিত হয়। তবে আজ আমরা যেখানে এসেছি সেখানে একটা বিশেষ চমক আছে। না, বলবো না, তোমরা দেখো। আয়াংশু খুব এক্সাইটেড, দেখো কেমন বাকেট নিয়ে দৌড়াচ্ছে। ঠান্ডার মধ্যে এই আইসক্রিমের গাড়ি থেকে সবাই কেমন আইসক্রিম কিনে খাচ্ছে। এই দেখো, এই চমকটির কথাই বলছিলাম। আজ যে ডিমগুলো ছড়ানো হচ্ছে সেগুলো হেলিকপ্টার থেকে ফেলছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, প্রতিটি বাচ্চার হাতে একটি করে বাকেট। আর একটা জিনিস দেখলাম, ইভেন্টটাতে যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য অনেক পুলিশ প্রোটেকশন ছিল। সবুজ ঘাসের মধ্যে যেন নানান রঙের ডিমের মেলা বসেছে। হেলিকপ্টারে দেখতে পাচ্ছ, একজন সাদা ড্রেস পরে বানি সেজেছে।
भैया कुछ मिला नहीं दादा বাসি ছাড়া আর কি পেয়েছো? আর মিলিয়ন ডলার এই দেখো এতক্ষণ বাচ্চারা যে এগুলো কুড়িয়েছে সেগুলো থেকে ক্যান্ডি গিফট সব কিছু নিয়ে নেওয়ার পর প্লাস্টিকের ডিমগুলো রিসাইকেল করে দিতে হচ্ছে ইউএসএ সব কিছু বেশ ওয়েল মেন্টেন হয়েছে এই পাকা বুড়ো আয় ডিমোর সাথে আমরাও খুব মজা করলাম এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো টাটা